নাচের শিক্ষক। এই গ্রুপে পাঁচজন অধ্যাপক আছেন, বাকি সকলে স্টুডেন্ট এবং কিছু প্রাক্তন সঙ্গীত ভবনের স্টুডেন্ট আছে। খুব কষ্ট করে আজকে ওরা পরীক্ষা দিয়ে এখানে এসছে, আবার কালকে পরীক্ষা আছে। এবার ডক্টর বসু কিছু বলবেন। নমস্কার। এই বিদ্যালয়ে 150 বছরের শুরুর অনুষ্ঠানে আমাদের আসার সৌভাগ্য হয়েছিল। আমরা গত বছর আপনাদের সামনে চন্দ্রালিকা পরিবেশন করেছিলাম। এবছর মনতোষের ডাকে এবং স্কুলের মাস্টারমশাইদের সাদর আমন্ত্রণে আমরা আপনাদের সামনে চিত্রাঙ্গদা প্রদর্শন করছি। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অধ্যাপক শ্রী মলয় শঙ্কর চট্টোপাধ্যায়। সঙ্গীতে রয়েছেন চিত্রাঙ্গদা মোনালিসা দাস হামরাই এবং কোয়েল ব্যানার্জি। চিত্রাঙ্গদা সুরূপা এবং কুরূপা এই দুয়ে তারা কণ্ঠ দেবেন। নৃত্যে রয়েছেন অর্জুন অধ্যাপক সুমিত বসু এবং সুরূপা চিত্রাঙ্গদা অভনা চক্রবর্তী এবং সুরূপা চিত্রাঙ্গদা মেহের সাইন। সখীদের যারা গান গাইছেন এবং গ্রামবাসীর যারা গান গাইছেন তারা গার্গী সাহা, পম্পা বসু, মৌ ভুল এবং মদনের গানে রয়েছেন অধ্যাপক মানস ভুল এবং মদনের নৃত্যে রয়েছেন শ্রী অম্বিকা ভাণ্ডারী। যারা সখীদের গ্রুপে নাচ করছেন দেবিকা ঘোষ, নেহা চন্দ্র, মাধুরী ঘোষ, তানিশা সিং, মৌমি ভাল্লা, রাজশ্রী হালদার, উপাসনা পাঠক। আর গ্রামবাসীর চরিত্রে অভিনয় করছেন শ্রী তন্ময় পাল এবং শ্রী কৃষ্ণেন্দু ভাণ্ডারী। সখীদের গানে নাচে রয়েছেন শ্রীমতী পম্পাধার। যন্ত্রসঙ্গীতে রয়েছেন তবলা খোল অধ্যাপক শ্রী চঞ্চল নন্দী, কিবোর্ড অধ্যাপক শ্রী অনিমেষ চন্দ্র, এসরাজ শ্রী সৌগত দাস এবং মন্দিরা শ্রী প্রীতম নন্দী। রূপসজ্জা এবং পোশাক শ্রী অম্বিকা ভাণ্ডারী এবং শ্রী তন্ময় পাল। আর আলো করছেন আমার বন্ধু মনতস্থ আছে, তার সঙ্গে শ্রী কার্তিক মিত্র, শব্দগ্রহণে শ্রী মধুসূদন। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই শ্রী মনতোষ চৌধুরীকে, যার জন্য আজকে আমরা গতবারও এসেছিলাম, এবারও এসেছি। সেই সঙ্গে স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, অধ্যাপক মানপত্র এবং একটি মেমেন্টো স্কুলের ছাত্র ছাত্রবর্ষের অধ্যাপক অধ্যাপক শ্রী মানস ভুলকে সম্বর্ধিত করছেন মনতোষ চৌধুরী। মনতোষ এদিকে দেখ, কৃষ্ণেন্দু অসংস্কৃত চিত্তকে করে অভিভূত, একদা উন্মুক্ত হয় সেই বহিরাচ্ছাদন, তখনই প্রবুদ্ধ মনের কাছে তার পূর্ণ বিকাশ। এই তত্ত্বটি চিত্রাঙ্গদা নাট্যের মর্মকথা।
এই নাট্য কাহিনীতে আছে প্রথমে প্রেমের বন্ধন মহাদেশে, পরে তার মুক্তি সেই গুহক হতে সহজ সত্যের নিরলঙ্কৃত মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাট্যের আখ্যান আরম্ভ হয়।